আমি তোর বোনের খুন করছি, তুই দেখলি কেমনে? আল্লাহ জানে, আমি জানি না। আজ তোর বহুদিন পর পাইছি, আজ কত আমি অন্টুর মধ্যে খালাস করু। আমি তোর দিব, ও বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, আমি খারাপ না, খাসা লেগে তো লাগতে পারি দেবো। দিতাছি, এই নেন। পানি লগের হারাম দাদা গুলি আইতাছে, ধরতে পারলে উপায় নাই, আমার জন্য ধরতে না পারে। আমি কি চাই না, আমার ডাকাইতে ধরতেছে, ভয় নাই, আমার ভয় আছে, আমার তাড়াতাড়ি আমার ডাকাইতে আমার না দেখে না দেখে। শালা মনে হয় পালাইছি, এনে তো নাই, আয় আমার সঙ্গে। ভালো হয়েছে, তাহলে আমিও যাই না। আপনি যাইতে পারবেন না, কে একবার ঢুকে যখন পড়ছে বদনাম তো এমনি হইছে অমনি হইব। ও গা, আপনি যার নাম দাও, দাদা আমার কি হয়েছে? বাহ, আজকে আমার ভাগ্যটা ভালোই। ইস, ঠ্যাঙের উপর ঠ্যাং আইতেছে, জুতোর উপর জুতা আইতেছে, না জানি আমার থাল বাসন মাসন লাগে, আল্লাহ জানে। নেন ভাই, যাতে কিন দিয়ে দিলাম, তিন মাস পর্যন্ত চলবো, মানিও লাগে আছে রে। ভাগ্য আমার ভালো হবে যদি জম কান্দে না উড়ে দে, জান পাও দেন। তোমার যখন দেখি দৌড়ের মধ্যে থাকো, কেসটা কি? কেসটা হইলো ওই হালা কাটা রফিক, আমার বোনের মায়ের ফালাইছে, আমার দেখবো ওয়ান্টের মধ্যে খালাস করে ফালাইবো, তাই দৌড়ের মধ্যে আছি। দেখবা আল্লাহ বাঁচাইলে মারে কোন শালা, আসি সালাম আলাইকুম। কি হলো ভাই, ছাড়েন না, কি হলো, ছাড়েন না, কি হলো, কি মধ্যে কি হলো, মামা বেতাবে বেতাবে বেতাবে, তো কি হলো, ছাড়ো না কেন, চেষ্টা তো করতাছি, এমন আতা কোথেকে লাগলো কে জানে। আমি কই কি, আল্লাহ যখন আমাকে এইভাবে জোড়া লাগাই দিছে, তখন আর ছাড়ানোর দরকার কি? মাখামাখি কে, আমি কই। চলো আমরা দুইজন জোড়া পাকাপাকি করে দিলে তুমি রাজি? রাজি মানে একদম পাকাপাকি, সুদা কাজি বাড়ি তুলা নিয়ার কাছে গেলো গিয়ে রে। আরে কি করছেন, ছাড়ুন ছাড়ুন। না স্যার, ছাড়ুন না, আপনার পা দিয়া পানি খাইবার দেন। গত 15 বছর ধইরা এই শহরে
ওই হারাম নদর উপরে কাউরে কথা বলতে শুনি নাই। আপনি তো সালারে চান্স দিলেন না, একেবারে মাখামাখি কেস। স্যার আপনার মতো দুই চারজন সাহসী লোক থাকলে হারাম নদরে আমার বোনের খুনের দায় ফাঁসিতে ঝুলতে পারতাম। আপনার সঙ্গে যদি সে অন্যায় করে থাকে তার বিচারে একদিন না একদিন তাকে পেতে হবে। আল্লাহ